নাটকের জন্য আমাদের এই আয়োজন, নাটককে ভালোবেসে নাটকের জন্য আমাদের এই আয়োজন। কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা। যুগের যাত্রীর 25তম নাট্যমেলা এসে ভালো লাগছে, সুন্দর পরিবেশ, যে কটি নাটক তারা এনেছে সেগুলি প্রত্যেকটি ভালো নাটক। তার মধ্যে এই নাটকটি আমার দেখা চিরুনি তল্লসে উলবড়িয়া নিয়ে গিয়েছিলাম, আজকে দেখলাম অশোক। নাটকটি একটু গড়াপেটা করতে হবে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। যুগের যাত্রী আগামী নাট্যমেলা আবার আয়োজন করুক, তারা কাজ করুক, দেখব ভালো লাগবে। এবারে 25তম নাট্যমেলা করছে, 25 বছর ধরে এই চন্দননগরের বুকে একের পর এক নাট্যমেলা করে আমাদের সামনে অনেক নতুন নতুন নাটক দেখার সুযোগ করে দিয়েছে। এবারে 25তম বছরে তারা সারা বছর ধরে নাটকের সঙ্গে থাকবে, নাটক নিয়ে থাকবে বলে অনেকগুলো নতুন নতুন অনুষ্ঠান তৈরি করেছে এবং তার মধ্যে এই প্রথম পর্বে এসে আমাদের শহরের মধ্যে যেসব নাট্যদলগুলো কাজ করে চলেছে নিয়মিতভাবে তাদের নিয়ে দুদিনের একটা নাট্যোৎসব হলো। আমি নাট্যোৎসবে উপস্থিত ছিলাম প্রথম দিন, দ্বিতীয় দিন, দুদিনই। আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে যুগের যাত্রীর এই প্রচেষ্টা আমার কাছে অকল্পনীয়, কারণ আজকের দিনে আমরা যেখানে যেখানে ক্রমশ আমরা যারা নাটক করি, আমাদের এই ছোট নাটকগুলো করি, তারা এত সংখ্যালঘু হয়ে পড়ছি যে আমরা যদি একসাথে হতে না পারি আমাদের হয়তো অস্তিত্বটাই বিপন্ন হয়ে পড়বে। সেক্ষেত্রে যুগের যাত্রী আমাদের অভিভাবক হিসেবে এগিয়ে চলুক, আমরা তাদের সঙ্গে আছি, হাতে হাত মিলিয়ে আছি। ধন্যবাদ। নাটকের জন্য আমাদের এই আয়োজন, নাটককে ভালোবেসে নাটকের জন্য আমাদের এই আয়োজন। কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলন।
মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, নাটক।